হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় আকাশের দুই বন্ধুর প্রশ্ন উত্তর পর্ব আমরা শুরু করে দেব। সবার আগে বলি, আজকে তোমাদের দুটো ভিডিও পরপর আসবে। এই ভিডিওটার নোটিফিকেশান তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে, নেক্সট ভিডিওটার নোটিফিকেশান যাবে না। এই ভিডিওটা লাইক করে রেখো, নেক্সট ভিডিওটা স্ক্রিনে চলে যাবে তোমাদের, ঠিক আছে? এছাড়াও এই ভিডিওর শেষে অ্যাটাচ থাকবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারবে। ওকে, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। সবার আগে চ্যানেল সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অল করে রাখো, ভিডিওটা লাইক করে রাখো, যাতে যখনই ভিডিও আপলোড হয় তোমাদের স্ক্রিনে চলে যায়। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক করো, শেয়ার করো। যত বেশি লাইক শেয়ার করবে তোমাদের ক্লাসের ভিডিও, তত বেশি আপলোড হবে। নিজেদের ক্লাসের ভিডিও অন্যান্য ক্লাসের তুলনায় বেশি পাওয়ার জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। ওকে, এখন শুরু করা যাক। আমরা আলোচনার বিষয় তো বলেই দিলাম, আকাশের দুই বন্ধুর প্রশ্ন উত্তর পর্ব। আচ্ছা, ম্যাথ ডিভিএস ম্যাডামে তোমরা ইংরাজি আর গণিতটা পেয়ে যাবে। যারা আমার সাবস্ক্রাইবার আছো প্রত্যেকেই জানো, যারা নিউ আছো তাদেরকে জানাচ্ছি, ম্যাথ ডিভিএস ম্যাডাম সার্চ করে নেবে, সেখানে ইংরাজি আর গণিতটা তোমরা পেয়ে যাবে। ওকে, এখন দেখো প্রশ্ন উত্তর পর্ব আর পরিবেশের সমস্ত আলোচনা আমি রেগুলার যেগুলো দিচ্ছি সেগুলো প্লেলিস্টে পাবে, সাজেশনগুলো প্লেলিস্টে পেয়ে যাবে। দেখো, এক নম্বরে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এক নম্বরে বলেছে, নির্দেশ অনুসারে উত্তর দাও 1.1 থেকে 1.6 পর্যন্ত কিছু প্রশ্ন আমাদের দিয়েছে, সেটা আমাদের সলভ করতে দিয়েছে। তো চলো আনসারগুলো আমরা দেখে নেব। 1.1-এর প্রশ্ন বলেছে, আকাশের দিকে তাকিয়ে তুমি কি কি দেখতে পাও। উত্তর আমরা লিখব, আকাশের দিকে তাকিয়ে দিনের বেলায় আমি সূর্য এবং সাদা তুলোর মতো মেঘ দেখতে পাই, রাতের বেলা চাঁদ এবং অসংখ্য তারা আর মেঘের দলকে দেখতে পাই। ঠিক আছে, হলো। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে 1.2। 1.2 বলেছে, আকাশে তুমি কি কি উড়তে দেখেছো। সবাই জানি অনেক কিছু উড়তে দেখা যায়, তো আমরা লিখব, আকাশে আমি পাখি, ঘুড়ি, উড়োজাহাজ, উড়োজাহাজ মানে প্লেন, হেলিকপ্টার উড়তে দেখেছি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে 1.3, কোন কোন উৎসবে তুমি ঘুড়ি উড়তে দেখেছো। দেখো, সবার আগে সরস্বতী পুজোয় ঘুড়ি ওড়ে, বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ে, পৌষ পার্বণেও ঘুড়ি ওড়ে, এছাড়া বড়দিনেও আমি ঘুড়ি উড়তে দেখেছি। ঠিক আছে, নেক্সট আমরা 1.4-এ যাব। ওকে, 1.4 আমাকে বলেছে, আকাশ কেমন থাকলে ঘুড়ি ওড়াতে সুবিধা হয়, ঘুড়ি ওড়াতে গেলেই বা কী কী লাগে। তাহলে আকাশ কেমন থাকলে ঘুড়ি ওড়াতে সুবিধা হয়, আকাশে কিন্তু হাওয়া দরকার হয়, ঘুড়ি ওড়ার জন্য হাওয়া লাগে। তাহলে আমরা বলবো, আকাশ পরিষ্কার থাকলে এবং হালকা বাতাস থাকলে ঘুড়ি ওড়াতে সুবিধা হয়, হালকা বাতাস দিতে হবে। ওকে, নেক্সট বলেছে, ঘুড়ি ওড়াতে গেলে বা গেলেই বা কী কী লাগে। ওকে, উত্তর লিখব, ঘুড়ি ওড়াতে লাটাই, সুতো আর অবশ্যই ঘুড়ি তো লাগছেই, তো সেটা আমরা দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে হচ্ছে 1.5। 1.5 আমাদের বলছে যে, ঘুড়ি সাধারণত কোন কোন জিনিস দিয়ে তৈরি হয়। দ্বিতীয় প্রশ্ন আমাকে বলেছে যে, সুতোর মাঞ্জা দিতে কী কী লাগে। তাহলে আমরা লিখব, ঘুড়ি সাধারণত কাগজ, আঠা, কাঠি দিয়ে তৈরি হয়। অর্থাৎ কাগজটা লাগছে, তারপরে আঠা লাগছে জোড়ার জন্য, তারপরে হচ্ছে মাঝখান থেকে যে কাঠি দেওয়া হয় কাঠি লাগে। ওকে, নেক্সট আমাকে বলেছে যে, সুতোয় মাঞ্জা দিতে কী কী লাগে। তো সুতোয় মাঞ্জা দিতে গেলে গরম জলে ফোটানো শিরিশ আঠা, আচ্ছা কাঁচের গুঁড়ো এবং রং লাগে। তাহলে কী কী দিলাম, গরম জলে ফোটানো শিরিশ আঠা, কাঁচের গুঁড়ো আর রং লাগে। নেক্সট প্রশ্ন আমাকে বলেছে 1.6, আকাশের দুই বন্ধু গল্পে দুটি জিনিস নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, অপ্রাণীবাচক দুটি জিনিস নিজেদের মধ্যে কথা বলছে, এমন আর কোনো গল্প তুমি জানো। তাহলে উত্তর লিখব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় খবর গল্পে আমরা দেখেছি অপ্রাণীবাচক এক মহাজনী নৌকার দাঁড় ও পালের মধ্যে কথোপকথন বা কথাবার্তা। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাকে দুই বলেছে, দুয়েরটা বলেছে নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো। চলো বইতে আমরা একটু দেখে নেব। দেখো, দুয়েরটা আমাদের কি দিল, তাহলে নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখার জন্য বলেছে। দেখো, এইটা প্রথমেরটা যেটা রয়েছে সেটা কিন্তু আমরা করব কি না, কাপ কাঠি। ওকে, কাপ কাঠি, কয়চন বিন্দু আকার, প কয়াকার ঠয়স্রী। নেক্সট পরের
পরেরটা আমরা করব হচ্ছে নাকানি চোবানি। ওকে, এটা নাকানি চোবানি হবে। নেক্সট দেখো, এইটা হবে হচ্ছে আবর্জনা। ওকে, এটা আবর্জনা করব। তারপরেরটা দেখো ইজি, তারপরেরটা ঘুরপাক, আই থিঙ্ক। হ্যাঁ, ঘুরপাক, ঠিক আছে। তো এটা ইজি, এটা আমরা একটু উত্তরটা দেখে নেব। তাহলে দেখো, আমরা উত্তরটা দেখছি হচ্ছে, প্রথমটা হচ্ছে কি, কাপকাঠি। এটা কয় চন্দ্রবিন্দু হবে, কাপকাঠি, আর এটাও চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে, কাপকাঠি, এটা কাপকাঠি। পরেরটা হবে হচ্ছে আমাদের নাকানি চোবানি, তারপরেরটা হবে হচ্ছে আবর্জনা। ওকে, আর নেক্সট আমাদের দেওয়া হচ্ছে ঘুরপাক, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট আমাদের রয়েছে তিনের। দেখো, তিনেরটা আমরা দেখতে পাচ্ছি একটা স্তম্ভ মেলাও দিয়েছে, বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো, বলছে মা পাখি। তাহলে মা পাখি, তারপরেরটা কি দিয়েছে দেখো, ছানা পোনা চোখ বাজনা ফুল নদী। আচ্ছা, এদিকে দিয়েছে বাজে ফোটে বয়ে যায় ডিমে তা দেয় কিচির মিচির করে। আচ্ছা, পিঠ পিটিয়ে দেখে, পিঠ পিটিয়ে দেখে, ওকে, ঠিক আছে। তাহলে প্রথমেরটা দিয়েছে মা পাখি, তাহলে মা পাখি হচ্ছে আমরা দেব হচ্ছে ডিমে তা দেয়। ওকে, মা পাখিটা করবে হচ্ছে ডিমে তা দেয়, ঠিক আছে। নেক্সট দেখো, দেওয়া আছে ছানা পোনা, ছানা পোনা করবো হচ্ছে কিচির মিচির করে, ছানা পোনাটা করি হচ্ছে কিচির মিচির করে। নেক্সট হচ্ছে চোখটা, এটা তো সবাই পারবে, চোখটা করবে হচ্ছে পিট পিট করে, পিট পিটিয়ে দেখে। আচ্ছা, নেক্সট আমাদের বলেছে বাজনা, বাজনাটা আমরা করব হচ্ছে বাজে, বাজেতে করব। নেক্সট হচ্ছে ফুল দিয়েছে, দেখো ফুলটা আমরা ফোটেতে করব। নেক্সট আমাদের দিয়েছে নদী, নদীতে আমরা বয়ে যায় করব, ঠিক আছে। দেখে নিয়েছো, ঠিক এইভাবে ম্যাচটা করে নেবে। ওকে, এটা সবাই দেখেছো, আমি এটা ডিলিট করলাম, মানে এটা আমি মুছে দিলাম। ওকে, নেক্সট নেক্সট আমরা যাব হচ্ছে চার নম্বরে। চার নম্বরে আমাদের কি দিয়েছে দেখো, চার নম্বরে বলেছে ঠিক উত্তর বেছে নিয়ে প্রতিটি বাক্যে বাক্য আবার লেখো। চারেরটা বলেছে ঠিক উত্তর বেছে নিয়ে প্রতিটা বাক্যকে আবার লেখার জন্য। তাহলে 4.1 থেকে 4.3 পর্যন্ত দিয়েছে, চলো উত্তরটা দেখে নেব। তাহলে 4.1 বলেছে এমনি করে পৃথিবী রোজ নতুন না পুরনো হচ্ছে। এমনি করে পৃথিবী রোজ আমরা করব নতুন হচ্ছে, তাহলে সেন্টেন্স আমরা লিখব এমনি করে পৃথিবী রোজ নতুন হচ্ছে, এই দাগটা এখানটা হবে না। ওকে, নেক্সট নেক্সট নতুনটা দাগটা কিন্তু এখানটা হবে, এই জায়গাটা দাগ দিয়ে দেবে, যেই শব্দটা আমরা চেঞ্জ করলাম। নেক্সট দেখো, 4.2 বলেছে বুকের ঝাপকাঠি নাকি কাপকাঠি ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো। তাহলে বুকের ঝাপকাঠি হবে না, এটা কাপকাঠি হবে, তাহলে আমরা কাপকাঠি করব, কাপকাঠি, তাই ঠিক। ওকে, তাহলে আমরা লিখব হচ্ছে বুকের কাপকাঠি ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো, কাপকাঠির নিচে দাগ দিয়ে দেবে। নেক্সট নেক্সট 4.3 বলেছে যে এটা এক সঙ্গে হবে। ওকে, জাস্ট সেকেন্ড, এটা হবে হচ্ছে এক সঙ্গে, ঠিক আছে। তো এক সঙ্গে লড়াই না করলে কেউ বোধহয় পায় না কি, বিস্তার না নিস্তার পায় না, কেউ নিস্তার পায় না হবে। ওকে, নিস্তারে আমরা টিক করব। তাহলে আমরা লিখব হচ্ছে এক সঙ্গে লড়াই না করলে কেউ বোধহয় নিস্তার পায় না। তো নিস্তারের নিচে এখানটা দাগ হবে না, করব নিস্তারের নিচে দাগ করে দেবো। ওকে, তাহলে 4.3 হয়ে গেল, চারেরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট পাঁচে কি বলেছে একটু দেখে নেব। দেখো, পাঁচেরটা বলেছে নিচের অনুচ্ছেদের বাক্যগুলিকে দেখো, কোন কোন শব্দ মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দ মনে হচ্ছে কাজ শেষ হয়নি, সেগুলো আলাদা করো। কাজ শেষ হয়ে গেছে আর কাজ শেষ হয়নি, মানে এটা আমি এর আগেও বুঝিয়েছি, বাক্য যেটা কমপ্লিট সেটা হচ্ছে কাজ শেষ হয়ে গেছে, যেটা কমপ্লিট না সেটা শেষ হয়নি। তাহলে আমরা এটা একটু পড়বো, বলছে ওদের কিনে আনা হয়েছে দোকান থেকে, উৎসবের দিনে উড়বে ওই দুটো ঘুড়ি, তার পর লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে, কে যে ভোগ কাটা হয়ে যাবে, হয়ে কোথায় পড়বে কেউ জানে না, কেউ গড়িয়ে পড়তে পারে গাছে কিংবা ইলেকট্রিকের তারে, লুটিয়ে পড়তে পারে কারো ছাদে নয়তো নদীর জলে, নদীর জলে নাকানি চোবানি খেয়ে তার বুকের কাপকাঠি ছিটকে গেলে সে তখন কেবলই একটা ফাঁকা কাগজের টুকরো, তখন কেউ চোখ ফিরিয়ে দেখবে না তাকে। তো চলো এটার উত্তরটা আমরা দেখে নেব। দেখো, পাঁচেরটার থেকে কাজ শেষ হয়ে গেছে করব হয়েছে, জানে না পারে উড়বে করবে পড়বে দেখবে না, এটা হচ্ছে কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট আমরা লিখব কাজ শেষ হয়নি, এটা করব খেতে খেতে করবে হয়ে গড়িয়ে পড়তে লুটিয়ে খেয়ে ছিটকে গেলে ফিরিয়ে, এগুলো হচ্ছে কাজ শেষ হয়নি, ঠিক আছে, বোঝা গেল তাহলে এটা। নেক্সটটায় ছয়েরটায় আমরা চলে যাব।
ছয়েরটা কি বলছে, বলছে চাঁদিয়াল আর পেটকাটা, গল্পে ঘুড়ি দুটোর নাম পেলে আরও অনেক রকমের নাম দেওয়া হয় ঘুড়িদের, ছোট দলে ভাগ হয়ে নিজেদের নিজেরা কথা বলে দেখো আর কোনো ঘুড়ির নাম নিজেরা জানো কি না, নয়তো বাড়ি বা নয়তো বাড়িতে স্কুলে বড়দের কাছে জেনে নাও তারপর লেখো, তারা আর কোনো ঘুড়ির নাম জানো কি না সেটা কিন্তু আমাকে বলেছে। তো চলো আমরা একটু উত্তরটা দেখে নেব। তাহলে দেখো আমরা উত্তরটা কি লিখছি, আরো কয়েকটা ঘুড়ির নাম হলো বল মার্কা, তারপরে হচ্ছে তিলকধারী, রকেট, জেট, পাশকাঠি, তারপরে শতরঞ্চি, বগ্গা, আচ্ছা মোমবাতি, এই হচ্ছে ঘুড়িগুলোর সরি ঘুড়িগুলোর নাম। ঠিক আছে, দেখে নিয়েছো, নেক্সট প্রশ্নে আমি চলে যাব। নেক্সট দেখো আমাদের বলেছে যে সাত নম্বর বলেছে যে ঘুড়িদের প্যাচের লড়াইয়ে একটা অদ্ভুত ফল হয়েছে গল্পে। ওকে, মানুষ হিসাবে দুই দলের সরি মানুষের হিসেবে দুই দলই হেরেছে, ঘুড়িদের উদ্দেশ্যে জিতেছে দুজনেই। তুমি কি ঘুড়ির লড়াই দেখেছো কখনো? এমন অদ্ভুত ফল কিন্তু সচরাচর হয় না, সচরাচর এমন লড়াইয়ের যেটা হয় সেটা 4-5 লাইনে লেখ। অর্থাৎ সচরাচর যে ঘুড়ির লড়াই হয় সেখানে সাধারণ ফল কি হয় সেটা আমাকে 4-5টা বাক্যে লিখতে বলেছে। তো চলো উত্তরটা দেখে নেব। তাহলে উত্তরটা আমি লিখবো, হ্যাঁ আমি ঘুড়ির লড়াই দেখেছি। সাধারণত ঘুড়ির লড়াইয়ে দুটো ঘুড়ির মধ্যে একটা ঘুড়ি জেতে, আসলে যে ঘুড়ি জেতে তার মালিক অন্য ঘুড়িকে খুব জোরে পেঁচিয়ে ধরে আর টান মারে, যদিও অন্য ঘুড়ি তারপরে লিখবো লড়াই করে যায়, এটা দেখেছো লড়াই করে যায়, কিন্তু যার সুতোর মাঞ্জা খুব ভালো ধারালো সেই জেতে অন্যটি হয়ে যায় ভোগ কাটা, যেটা যেই গুলিটা হেরে যায় তাকে সে তো কেটে যায় না, আমরা ভোগ কাটা বলি, তো ভোগ কাটা। ওকে হলো, আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট দেখো আটেরটা কি দিয়েছে, আটেরটা বলেছে চাঁদিয়াল আর পেটকাটা, এই দুই ঘুড়ি আকাশ থেকে নিচের পৃথিবীকে দেখে অনেক গল্প করেছে নিজেরাই। মনে করো তুমি উড়ে যেতে পেরেছো আকাশে, সঙ্গে তোমার বন্ধুও আছে, আকাশ থেকে নিচের পৃথিবীকে দেখে কি গল্প করবে তোমরা সেটা আলোচনা করো। মানে একটা আমাকে স্টোরি লিখতে বলেছে, আমি মনে করি ঘুড়ি হয়ে ওপরে গেছি বন্ধুর সঙ্গে, তো আমি কি দেখছি পৃথিবীটাকে কিভাবে দেখছি সেটা লিখতে হবে, চলো দেখে নিই। তাহলে উত্তরটা আমরা লিখবো হচ্ছে, ধরা যাক আমি আর আমার বন্ধু বনি একসঙ্গে আকাশে ভেসে চলেছি, ভাসতে ভাসতে হঠাৎই আমি পৃথিবীর দিকে আমার সরি ভাসতে ভাসতে হঠাৎই নিচের পৃথিবীর দিকে চোখ পড়লো, এ বিষয়ে আমাদের কথা শুরু হলো। মানে দুজনে ভেসে যাচ্ছি, ভেসে ভাসতে ভাসতে নিচের পৃথিবীর দিকে আমরা তাকালাম, এবার কী কনভারসেশন হলো সেটা আমরা লিখবো। তো আমি লিখলাম, আমি দেখ নিচের দিকে তাকিয়ে পৃথিবীটা কি সুন্দর, বনি বনি আমার বন্ধু, সে আমাকে বলছে ওপর থেকে ঘর বাড়ি পাহাড় পর্বতগুলোকে ঠিক যেন ছোট ছোট খেলনার মতো দেখতে লাগছে। নেক্সট আমি বলছি মনে হচ্ছে আমরা যেন পৃথিবীর থেকে একদম আলাদা একটা নতুন জগতে চলে গেছি, দেখ পাখিগুলো আমাদের দেখে কেমন অবাক হয়ে যাচ্ছে। নেক্সট বনি বলছে দেখ দেখ নিচের দিকে সমুদ্রের বুকে তিমি ডলফিনরা কেমন সাঁতার কেটে বেড়াচ্ছে। নেক্সট আমি উত্তর দিচ্ছি, আরে বেশি উঁচুতে উঠিস না, সূর্যের তাপে একদম ঝলসে যাবি। নেক্সট আমার বন্ধু উত্তর দিচ্ছে, বনি হ্যাঁ হয় চন্দ্রবিন্দু হবে, হ্যাঁ হ্যাঁ বাবা আমি পৃথিবীর কাছ দিয়ে উড়ো, বন্ধু তো এভাবে বলছে, হ্যাঁ বাবা আমি পৃথিবীর কাছ থেকে উড়বো। ঠিক আছে, নেক্সট আমি বলছি চল এবার উড়তে উড়তে উত্তর মেরুতে যাই, পেঙ্গুইন পাখি দেখে আসি। নেক্সট আমার বন্ধু বনি, এটা বনি হবে, আমার বন্ধু বনি বলছে তাই চল, ওরবার যখন সুযোগ একবার পেয়েছি তখন পাহাড় সমুদ্র মরু পৃথিবীর সব কিছুই একবার দেখে নিই। তাহলে এই ছিল আমাদের গল্পটা, নিজেদের মধ্যে আমাদের কনভারসেশনটা, এটা তোমরা দেখে নিয়েছো। আমরা কিন্তু আজকে এতদূর পর্যন্ত করলাম, একটু পরেই কিন্তু নেক্সট পার্টটা আপলোড হবে তোমাদের।
অর্থাৎ 8 পর্যন্ত আমাদের হয়ে রইল, 9-এর থেকে আমরা একটু পরে আপলোড হবে আপ টু 13, 14, 15, ও লাস্ট পর্যন্ত আছে, তো লাস্ট পর্যন্ত আমরা 9-এর থেকে আপলোড হবে একটু পরেই, সেটা নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না। ভিডিওটা লাইক করে রেখো যাতে তোমাদের স্ক্রিনে ভিডিওটা চলে যায়, এছাড়াও চ্যানেল ভিজিট করে ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে। আজকের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, বেশির থেকে বেশি শেয়ার করো, যত বেশি শেয়ার করবে তারাও উপকৃত হবে, প্লাস তোমাদের ক্লাসের যে ভিডিও সেটাও কিন্তু বেশির থেকে বেশি আসবে। লাইক করো, যত বেশি লাইক করবে তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে। খুব ভালো থাকো।